বিধানসভা ভিত্তিক রাম আমলের উন্নয়নের রিপোর্ট কার্ড। সাত রামনগর বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় 2018 সালের 31 মার্চ পর্যন্ত উপকৃত হয়েছিলেন 103 জন, আর 2018 থেকে 2022 পর্যন্ত উপকৃত হয়েছেন 971 জন। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় উপকৃত স্ট্রিট ভেন্ডারের সংখ্যা 2018 সালের 31 মার্চ পর্যন্ত ছিল 0, আর 2018 থেকে 2022 পর্যন্ত সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 134 জনে। সামাজিক ভাতা 2018 সালের 31 মার্চ পর্যন্ত পেয়েছিলেন 1673 জন, আর 2018 থেকে 2022 পর্যন্ত পেয়েছেন 2333 জন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে সুবিধা প্রাপক কৃষকের সংখ্যা 2018 সালের 31 মার্চ পর্যন্ত ছিল শূন্যের কোঠায়, সেই জায়গায় 2018 থেকে 2022 পর্যন্ত সেই সংখ্যা হল 69 জন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আসা কৃষকের সংখ্যা 2018 সালের 31 মার্চ পর্যন্ত ছিল শূন্য, আর 2018 থেকে 2022 পর্যন্ত সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 193 জনে। 2018 সালের 31 মার্চ পর্যন্ত কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয় 36 জনকে, আর 2018 থেকে 2022 পর্যন্ত কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে 57 জনকে। বাংলা মাধ্যম বিদ্যালয় থেকে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উন্নীত বিদ্যালয়ের সংখ্যা যেখানে 2018 সালের 31 মার্চ পর্যন্ত ছিল 2টি, সেই জায়গায় 2018 থেকে 2022 সাল পর্যন্ত সেই সংখ্যা হয়েছে 3টি। আয়ুষ্মান কার্ড বিতরণ করার সংখ্যা 2018 সালের 31 মার্চ পর্যন্ত ছিল শূন্য, আর সেই জায়গায় 2018 থেকে 2022 পর্যন্ত 12,531 জনকে এই কার্ড বিতরণ করেছে সরকার। স্বাবলম্বন ও পিএম ইজিপি প্রকল্পে স্বরোজগারী প্রকল্প মঞ্জুর যেখানে 2018 সালের 31 মার্চ পর্যন্ত করা হয়নি, সেই জায়গায় 2018 থেকে 2022 পর্যন্ত সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 278টিতে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগ 2018 সালের 31 মার্চ পর্যন্ত ছিল 179টি ঘরে, 2018 থেকে 2022 সাল পর্যন্ত মোট 1081টি ঘরে সেই সংযোগ দেওয়া হয়েছে। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পে উপকৃত শ্রমিকের সংখ্যা 2018 সালের 31 মার্চ পর্যন্ত ছিল 1829 জন, 2018 থেকে 2022 পর্যন্ত এই প্রকল্পে উপকৃত হয়েছেন 1608 জন। প্রাক মাধ্যমিক ও মাধ্যমিক উত্তীর্ণ বৃত্তি এনএসসির মাধ্যমে উপকৃত ছাত্রছাত্রীর সংখ্যা 2018 সালের 31 মার্চ পর্যন্ত ছিল 672 জন, কিন্তু 2018 থেকে 2022 পর্যন্ত এই প্রকল্পে উপকৃত হয়েছেন 726 জন ছাত্রছাত্রী। সৌভাগ্য যোজনায় বাড়িতে বিদ্যুৎ সংযোগের সংখ্যা 2018 সালের 31 মার্চ পর্যন্ত ছিল 12,780টি, সেই জায়গায় 2018 থেকে 2022 পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,457টিতে।